দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন গত দুই দিন ধরে আপনারা হয়তো একটা নিউজ নিয়ে বেশ ঘাটাঘাটি করছেন আর সে নিউজটা হলো এই যে যে সমস্ত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বাংলাদেশের ছুটিতে এসেছেন তারা কি আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন নাকি প্রবেশ করতে পারবেন না সেই বিষয়ে এক একটা পত্রিকা এক একটা মন্তব্য দিচ্ছে আজকে আপনাদেরকে এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার করে দেব আর তার জন্যই যে সমস্ত প্রবাসী ভাইরা অর্থাৎ বিশেষ করে যে সমস্ত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বর্তমানে বাংলাদেশের ছুটিতে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর তার জন্যই আশা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অ্যাকচুয়ালি মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অর্থাৎ বাইরের বিভিন্ন দেশের প্রবাসীরা মালয়েশিয়াতে যারা কাজ করত এবং করোনা ভাইরাসের আগে যারা ছুটিতে তাদের নিজস্ব দেশে চলে গেছে বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি ভাইরা আমি যেহেতু বাংলা কন্টেন্ট তৈরি করি বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি ভাইরা মালয়েশিয়াতে যে কোনো একটা প্রতিষ্ঠান কর্মরত ছিলেন কিন্তু করোনা ভাইরাসের আগে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন তারা কি আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না এই ধরনের একটা গুজব নিউজ কিন্তু আপনার সত্যতা এই যে দেখছেন একটা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত মালয়েশিয়ার প্রবাসী বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি অর্থাৎ যে সমস্ত দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো তৎপর আছে সেই সমস্ত দেশের প্রবাসীরা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাজ করতেন কিন্তু ছুটিতে এসেছেন যেহেতু আমি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি সেহেতু আমি বাংলাদেশের জন্য উদাহরণ দিলাম সাপোজ আপনি বাংলাদেশে আপনি মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন কিন্তু করোনা ভাইরাসের আগে আপনি বাংলাদেশে ছুটিতে এসেছেন এখন মালয়েশিয়া সিদ্ধান্ত করছে যে যে সমস্ত দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনও আছে সেই সমস্ত দেশ থেকে প্রবাসীদেরকে তারা এখনই ফেরত নিবে না তবে তারা ফেরত নিবে যখন করোনা ভাইরাসের প্রকোপটা কমে যাবে তখন তারা কোনো একটা সিস্টেমে বাইরের বিভিন্ন দেশের ওয়ার্কাররা যে সমস্ত ওয়ার্কাররা মালয়েশিয়াতে থাকতো কিন্তু তাদের দেশে ছুটিতে গেছে তাদেরকে ফেরত নেবে তবে আরও একটা নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি যে মালয়েশিয়ার যে সমস্ত মালয়েশিয়ান সিটিজেনরা বাইরের বিভিন্ন দেশে আটকা পড়েছে সেই সব সিটিজেনদেরকে মালয়েশিয়া ফেরত নিচ্ছে সাপোজ আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে যে সমস্ত মালয়েশিয়া সিন্টিজেন সিটিজেনরা আটকা পড়েছিল তাদেরকে ফেরত নিচ্ছে কিন্তু ওয়ার্কারদের এখন ফেরত নেবে না যারা ওয়ার্কার আছে তারা কোনো টেনশন করবেন না আপনাদেরকে পরবর্তীতে করোনা ভাইরাস যখন প্রকোপটা কমে যাবে তখন যে কোনো একটা সিস্টেমে মালয়েশিয়াতে তাদের আবারও ফেরত নিয়ে যাওয়া হবে এবং আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেই প্রতিষ্ঠানে আপনি কাজ করার সুযোগ পাবেন এমন হতে পারে যে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার যৌথ উদ্যোগে আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন অথবা আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেই প্রতিষ্ঠানের বসই আপনাকে নিয়ে যাবে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না পাল্টা কোনো নিউজ আপনারা কান দিবেন না আপনারা যারা মালয়েশিয়ান প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে আছেন তারা অবশ্যই মালয়েশিয়াতে যেতে পারবেন আজ না হয় কাল কাল না হয় দুই মাস পরে না হয় ছয় মাস পরে অবশ্যই আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন এবং আপনাদের ভিসাটার মেয়াদটাও সেইভাবে দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকে ভিডিওটি হয়তো ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে একটা লাইক করবেন বন্ধুদের দেখার সুযোগ দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যদি কোনো বিষয়ে মন্তব্য করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই মন্তব্য কলমে লিখবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন আর যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন আল্লাহ সবাইকে